আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় বন্ধুরা। ইন্দোনেশিয়া থেকে বেরিয়ে আসা এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় খুব তোলপাড় সৃষ্টি করছে। এ ভিডিওতে মসজিদের ভিতর লোকজন নামাজ আদায় করছিল, এমন সময় হঠাৎ করে সবাই নামাজ ছেড়ে পালাতে থাকে। কিন্তু আগে যা ঘটল তা আপনাকে হতবাক করে তুলবে। জি হ্যাঁ বন্ধুরা, এ ভিডিওটি ইন্দোনেশিয়ার একটি মসজিদের ভিতরের ভিডিও, যেখানে প্রতিদিনের মতো নামাজ আদায় করা হচ্ছিল। ইমাম সাহেব তার মধুর কণ্ঠে পবিত্র কোরআন শরীফের তেলাওয়াত করছিলেন এবং প্রচুর সংখ্যক মুসল্লিরা মসজিদে নামাজ আদায় করার জন্য ইমাম সাহেবের পিছনে নিয়ত বেঁধে দাঁড়িয়েছিলেন। কিন্তু হঠাৎ করে ভূমিকম্প শুরু হলে মুসল্লিরা নামাজ ছেড়ে মসজিদের বাইরে পালাতে থাকে। দেখতে দেখতেই পুরো মসজিদটি খালি হয়ে যায়। আর সামনে দাঁড়ানো এ লোকটি খুব অবাক হয়ে সবাইকে পালাতে দেখছিল, অথচ সে নিজের জায়গা থেকে এক চুল পরিমাণও নড়ল না। চাইলে সেও সবার মতো নামাজ ছেড়ে মসজিদের বাইরে পালাতে পারত, কিন্তু সে লোকটির মনে আল্লাহর প্রতি দৃঢ় ইমান ও বিশ্বাস ছিল। কারণ ভূমিকম্পে যদি মসজিদের ভিতরে মৃত্যু হতে পারে, তাহলে মসজিদের বাইরেও মৃত্যু হওয়া অস্বাভাবিক কিছু নয়। তবে এটি নিজের নিজের ইমানের বিষয়। বন্ধুরা, নামাজ ইসলামের পাঁচটি আরকান বা ভিত্তির মধ্যে একটি। যে ব্যক্তি নামাজ কায়েম করলো, সে যেন গোটা দিনকে কায়েম করলো। আর যারা নামাজ ছেড়ে দিল, তারা দিনের ভিত্তি বা ইমারতকে দুর্বল করে দিল। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে যথাসময়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। বন্ধুরা, এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কী তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন।